হ্যালো গাইস, তো আজকে আপনাদেরকে দেখাবো যদি আপনার ফোন থেকে কন্ট্যাক্ট নাম্বার কোনোভাবে ভুলবশত ডিলিট হয়ে যায়, সেটা আপনার এক মাস আগে হোক বা এক বছর আগে, সেটা আপনি কীভাবে ফিরিয়ে আনবেন সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। তো আমি কল ডায়ালে গেলাম, তো আর এখানে দেখতে পাচ্ছেন কিপ্যাড অপশান রয়েছে, এখানে কন্ট্যাক্ট অপশান রয়েছে। তো এর মধ্যে যদি আপনার কোনো নাম্বার আপনি এক বছর আগে ডিলিট করুন বা 30 দিন আগে বা 1 ঘন্টা আগে যদি আপনি ডিলিট করে দেন, সেটা আপনি কীভাবে ফিরিয়ে আনবেন এর জন্য ফ্রেন্ডস দেখুন, এখানে দেখতে পাবেন 3 ডট রয়েছে। এটা আমি স্যামসাং মোবাইলে করছি, আর উপরে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে 999টা নাম্বার এখন সেভ রয়েছে। আর এখানে দেখুন 3 ডট রয়েছে, 3 ডটে যদি আমি টাচ করি, এখানে একটা রিসাইকেল বিন অপশান রয়েছে, এখানে যদি আপনি টাচ করেন তো এখানে দেখতে পাবেন নো কন্ট্যাক্ট। যদি আপনি কোনো নাম্বার ডিলিট করে দেন তো 30 দিন পর্যন্ত এখানে থাকবে, তারপর ফোন থেকে রিমুভ হয়ে যাবে। কিন্তু যদি আপনি তারও আগে থেকে কোনো নাম্বার ডিলিট করে দেন বা আপনার ফোনে এই রিসাইকেল বিন অপশানটা না থাকে, তাহলে আপনি কীভাবে কন্ট্যাক্ট নাম্বারগুলো ফিরিয়ে আনবেন, তো এর জন্য আপনাকে কী করতে হবে, খুব ইজি। এটা প্রত্যেকটি ফোন, আপনার যে কোনো ফোনের মডেল হোক না কেন, স্যামসাং, ভিভো, অপো, রেডমি, এর জন্য আপনি কী করবেন, আপনার মোবাইলে যে সেটিং অপশান আছে সেটিং অপশানে যাবেন, খুব সহজ হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবং সেটিং অপশানে যাওয়ার পর যে কোনো নাম্বারটা আমার সেভ নাম্বার ডিলিট হয়ে যাবেন, কারণ আমি আপনি এভাবে ফিরিয়ে আনতে পারবেন। এবং গুগল অপশানে যাবেন, খুব ইজি দেখুন। এবং গুগল অপশানে গেলে দেখতে পাবেন যেখানে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট একটা অপশান দেখতে পাবেন, তো ওখানে যাবেন। এবং যাওয়ার পর দেখতে পাবেন এখানে হোম, পার্সোনাল ইনফরমেশান, ডেটা প্রাইভেসি, এবং এখানে দেখতে পাবেন যে পিপিল অ্যান্ড শেয়ারিং একটা অপশান রয়েছে। কিন্তু এইরকম সোয়াইপ আপ, মানে লেফট রাইট করবেন, বাঁদিক ডান দিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন পিপিল অ্যান্ড শেয়ারিং, এখানে টাচ করলাম। আর এখানে টাচ করার পরে আপনারা দেখতে পাবেন যে কন্ট্যাক্ট একটা অপশান রয়েছে। এগুলো সবার ফোনে সেম দেখাবে এগুলো, কারণ এগুলো গুগলের অপশান, তো প্রত্যেকটি ফোনে সেমই দেখাবে, ঠিক আছে। আর এখানে দেখুন এই পিপিল অ্যান্ড শেয়ারিং অপশান, যদি আপনি বুঝতে না পারেন ভিডিওটা দুবার দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন অপশান থেকে কোন অপশানে যেতে হবে। এবং পিপিল অ্যান্ড শেয়ারিং অপশান আসার পরে এখানে দেখুন কন্ট্যাক্ট অপশান একটা লেখা রয়েছে, আর এখানে দেখুন 2373টা কন্ট্যাক্ট এখানে রয়েছে। তো যদি এখানে আমি টাচ করি, এখানে দেখবেন ব্রাউজার শো করছে, স্যামসাং ব্রাউজার বা ক্রোম ব্রাউজার, তো আমি এখানে ক্রোম ব্রাউজারে টাচ করলাম, আর এখানে ক্রোম ব্রাউজারটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে এখানে নাম্বার শো করা শুরু করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার শো করছে, আমি নাম্বারগুলো কিন্তু হাইড করে দিচ্ছি, কারণ দেখুন অনেক প্রাইভেট নাম্বার রয়েছে, না হলে অনেক ভিউয়ার্স আছে দেখে অন্যজন ফোন করতে পারে। তো দেখুন এখানে যদি আমি এরকম সোয়াইপ আপ সোয়াইপ ডাউন করতে থাকি, এখানে সমস্ত নাম্বার কিন্তু আমার এখানে রয়েছে। আপনাদেরকে আমি দেখালাম যে আমার ফোনে সেভ রয়েছে 999টা নাম্বার, বাট এখানে কিন্তু রয়েছে 2300 বেশি নাম্বার রয়েছে। তো এরকম আপনি যদি সোয়াইপ আপ সোয়াইপ ডাউন করেন, এ থেকে জেড পর্যন্ত সমস্ত নাম্বার কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো ঠিক এভাবেই যদি আপনার ফোনের কোনো সেভিং নাম্বার ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এভাবেই আপনার নাম্বারগুলোকে ফিরিয়ে আনতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি কিছু বুঝতে না পারেন বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে।